মাপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ফাহাদমাম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে একটা একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে ফারামের মুরগি দিয়ে কিভাবে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই রোস্টটা তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে টিপস এন্ড ট্রিক্স সহ শেয়ার করব অনেকেই ফারামের মুরগিটা দিয়ে কিন্তু একটা স্মেল আসে এর জন্য কিন্তু ফারামের মুরগিটা খেতে চায় না তো সেই টিপস সহই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি দেখে নিন তার আগে আপু ভাইরা আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি আমার চ্যানেলের পাশেই থাকুন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ফারামের মুরগি নিয়ে নিয়েছি আমি চিকেনগুলো এভাবে একটু ছোট করে কেটে নিয়েছি কারণ ফারামের মুরগিতে কিন্তু অনেক মাংস থাকে এর জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এক চির লেবু নিয়েছি এটা চিপে রসটা দিয়ে দেব এই এক চির লেবু চিপলেই এক টেবিল চামচ রস হবে এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব লেবু আর লবণ দিয়ে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব কারণ ফারামের মুরগি দিয়ে কিন্তু একটা স্মেল আসে এই লেবু আর লবণ দিয়ে মেখে রাখলে সেই স্মেলটা আর আসবে না অনেকেই এই ফারামের মুরগি দিয়ে স্মেল আসে দেখেই খেতে চায় না কিন্তু এইভাবে পরে যদি রান্না করেন তাহলে আর সেই স্মেলটা থাকবে না এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি এখন চিকেনটা সুন্দর করে ধুয়ে নেব আচ্ছা চিকেনটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে এটা মেখে নেব অবশ্যই কিন্তু চিকেনটা ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নেবেন চিকেনগুলো আমি এখন ভেজে নেব এতে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো যদি লো হিটে ভাজা যায় তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে গেলে কিন্তু চিকেনগুলো ভালো লাগবে না খেতে আমি এখন উল্টিয়ে দেবো দেখুন এই পাঁচটা হয়ে গিয়েছে আমি বেশি ভাজব না পাশে কিন্তু এরকম একটু লাল লাল হয়ে গিয়েছে আমি আর ভাজবো না এখন আমি তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটার ভিতরে এখানে আমি নিয়েছি দুই টুকরা দারচিনি দুই টুকরা তেজপাতা 3টা সাদা এলাচ আর 3-4টা লবঙ্গ সেটা দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম এত সুন্দর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এর চাইতে বেশি কালার করব না এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি আমি এখন অন্য অন্য সব মশলা অ্যাড করবো পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখানে 1/2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দেবো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি আপনার চাইলে চীনা বাদামটাও ব্লেন্ড করে দিতে পারেন 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টক দই পানি সহ ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মশলার জন্য কারণ চিকেনটা কিন্তু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আবার লবণ দিয়ে ভেজে নিয়েছি এর জন্য সেই আন্দাজ করে লবণটা দিতে হবে এখন মশলাটা সুন্দর করে 2-3 মিনিট ঢাকনা দিয়ে বসিয়ে নেব আমি আজকে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্টটা তৈরি করব হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে সহজভাবেই যাতে রোস্টটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো এটা দিয়ে আমি রোস্টটা তৈরি করব যদি সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে মশলাগুলো আমি এখন রোস্টের গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি আমি পুরো প্যাকেটটা ধরেই দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে
আর একটু কষিয়ে নেব তাতে মশলাগুলোর কাঁচা স্মেলগুলো চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখেন মশলাগুলো উপরে তেলটা ভেসে উঠেছে। মশলাগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে পারফেক্ট একটি রোস্টের টেস্ট আসবে। আমি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই তিন মিনিট। চিকেনগুলো কষিয়ে নিয়েছি, আমি এখন এখানে একটা দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গুঁড়া দুধটাও হালকা গরম পানির সাথে গলিয়ে দিতে পারেন, আবার গরুর দুধটাও দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো দুধ দিলেই হবে। এক কাপ দুধ দিয়েছি, আরো এক কাপ পানি দিয়ে দিচ্ছি। 5-7টা কাঁচামরিচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এই সুন্দর মতো একদম ঘন হয়ে আসছে, আর একটু শুকনো শুকনো হলে তেলগুলো উপরে উঠলেই হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই যে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমি এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলে সুন্দর সাইজে একটা ফ্লেভার আসবে। অবশ্যই ঘিটা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। তেলগুলো এভাবে উপরে ভেসে উঠলেই বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে, সুন্দর একদম পারফেক্টভাবে এই যে হয়ে গিয়েছে। আমি এখন উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেবো। দেখেন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এটা পরিবেশন করে নেব। কি পরিবেশন করে নিয়েছি, আমি উপর দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তাই তো হয়ে গেল। আবার কত সহজেই, কত সুন্দরভাবে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এত সুন্দর পারফেক্ট একটি রোস্ট তৈরি করে ফেললাম। কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। অনেকেই আছে ঝামেলা মনে করে এই রোস্টটা কিন্তু তৈরি করতে চায় না, তো তাদের জন্য বলবো আমার এই রেসিপিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি করেন তাহলে কিন্তু এরকমই সুন্দর একটি রোস্ট তৈরি করে নিতে পারবেন। দেখলেনই তো এটা কত একদম সহজভাবে ইজিভাবে এটা করে নেওয়া যায়। ঈদের দিন কিন্তু আমরা অনেক রকম আইটেমেরই খাবার করে থাকি, আমরা কিন্তু এই রোস্টের আইটেমটাও রাখতে পারি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আপু ভাইরা আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।